আসসালামু আলাইকুম। কালকে লঞ্চ হয়ে গেল ওয়ানপ্লাসের লেটেস্ট ডিভাইস ওয়ানপ্লাস 12, যা লঞ্চ হয়েছে 4,299 RMB, যা বাংলায় কনভার্ট করলে 65,000 টাকা হয়। বিগত কয়েক বছর ধরে ওয়ানপ্লাসের রেপুটেশন খুবই খারাপ, মূলত গ্রিন লাইন পড়ার কারণে ওয়ানপ্লাস 8 এমনকি 9 সিরিজে, কিন্তু ওয়ানপ্লাস 11 এমনকি 10 সিরিজে তেমন একটা দেখা যায়নি গ্রিন লাইনের সমস্যাটি। তাছাড়া এবারের ওয়ানপ্লাস 12 ওয়ানপ্লাস অনেক পরিবর্তন করেছে, যা থাকছে 4500 নিচের একটি ডিসপ্লে, পেরিস্কোপ টেলিফোটো লেন্স, তাছাড়া থাকছে 100 ওয়াট ফাস্ট চার্জিং। সো আর কি থাকছে তা জানতে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি সুজিব শাহাদিক দর থেকে। সো প্রথমে কথা বলা যাক বক্স কন্টেন্ট নিয়ে। হ্যাজ ইউজুয়াল বক্সে থাকছে কিছু পেপার ওয়ার্ক, সিম ইজেক্টর টুল, একটি কভার, তাছাড়া থাকছে 100 ওয়াট ফাস্ট চার্জিং এবং কি একটি চার্জার কেবল। আর মোস্ট বিউটিফুল প্রিমিয়াম ওয়ানপ্লাস 12 ডিজাইনের দিক দিয়ে যা দেখতে অনেকটা ওয়ানপ্লাস 11 এর মতন দেখতে ওয়ানপ্লাস 12। আর এবারের ওয়ানপ্লাস 12 আপনারা পেয়ে যাবেন 3টি কালার, ব্ল্যাক, হোয়াইট আর গ্রিন কালার। আমার থেকে সবগুলো কালারই ভালো লেগেছে, আপনাদের কাছে কোন কালারটি ভালো লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। ওয়ানপ্লাস 12 এর মূল আকর্ষণের ভিতরে থাকছে তাদের ডিসপ্লে। ইয়াস, এবারের ওয়ানপ্লাস 12 ব্যবহার করা হয়েছে বিগার ডিসপ্লে, যেখানে থাকছে 6.82 ইঞ্চি 2K রেজুলেশন একটি কার্ভড ওলেড ডিসপ্লে, আর থাকছে LTPO 120Hz রিফ্রেশ রেট। তাছাড়া ফোনটিতে থাকছে 4500 নিটস পিক ব্রাইটনেস, যা এখন পর্যন্ত সর্বোচ্চ মোবাইল ফোনে। আর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 SoC, সাথে আপনারা পেয়ে যাবেন 3টি ভেরিয়েন্ট, 16 GB র্যাম, 512 GB স্টোরেজ, 16 GB র্যাম, 1 TB স্টোরেজ, আর থাকছে 24 GB র্যাম, 1 TB স্টোরেজ। আর ওয়ানপ্লাস 12 এর অ্যান্ড্রয়েড ওএস কোর, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। তাছাড়া ওয়ানপ্লাস 12 এর আরেকটি মূল আকর্ষণ যা হলো এই ফোনটির ক্যামেরা সেট আপ। ওয়ানপ্লাস পারফরমেন্সের দিক দিয়ে ভালো হলেও ক্যামেরার দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকে অন্য সব কম্পিটিশনের তুলনায়, কিন্তু এবার ওয়ানপ্লাস তাদের ক্যামেরাতে ভালো একটি ইম্প্রুভমেন্ট এনেছে, যেখানে থাকছে 50 MP সনি লাইটিয়া 808 প্রাইমারি ক্যামেরা, 48 MP আল্ট্রা ওয়াইড, যা থাকছে সনি IMX 581, আর ফাইনালি ওয়ানপ্লাসে থাকছে পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যা হলো OB64B, যেখানে আপনারা পেয়ে যাবেন 3x এমনকি 6x অপটিক্যাল জুম, তাছাড়া থাকছে 120x ম্যাক্স জুম। আর পিকচার স্যাম্পল দেখে আমরা বুঝতেই পারছি ওয়ানপ্লাসের ক্যামেরার দিক দিয়ে এবার ভালো কিছু ইম্প্রুভমেন্ট এনেছে তাদের ডিভাইসে। তাছাড়া থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্টিরিও স্পিকার, আর থাকছে IP65 রেটিং। তাছাড়া ব্যাটারিতেও ইম্প্রুভমেন্ট এনেছে, যেখানে ব্যবহার করা হয়েছে 5400 mAh ব্যাটারি, সাথে আপনারা পেয়ে যাবেন 100 ওয়াট ফাস্ট চার্জিং এবং কি 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড। সো বলা যেতে পারে ইজিলি আপনারা এই ফোনটি থেকে 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো এখন দেখারই পাল্লা যে ওয়ানপ্লাস 12 বাংলাদেশে আস্তে আস্তে প্রাইস কত হয়ে দাঁড়ায়। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে এই নতুন ওয়ানপ্লাস 12 কেমন লেগেছে। সো আজকের জন্য এই বিদায় নিচ্ছি আমি সুজিব শাহাদিক দর থেকে। আল্লাহ হাফেজ।